রোগ হলেই যখন তখন মুড়িমুড়কির মতো অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া এমনটা করলে হিতে বিপরীত হতে পারে। অজান্তেই শরীরে বাসা বাঁধছে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া, অর্থাৎ অ্যান্টিবায়োটিকই কোনো কাজ হচ্ছে না, প্রায় মহামারীর মতো বেড়ে চলেছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সমস্যা। এই পরিস্থিতি থেকে রেহাই পেতে এবার অ্যান্টিবায়োটিক ব্যবহারের গাইডলাইন প্রকাশ করল স্বাস্থ্য দপ্তর। কোথায় কোন অ্যান্টিবায়োটিকে সহজে ঘায়েল করা সম্ভব, ব্যাকটেরিয়া সংক্রমণকে তৈরি করে দেওয়া হলো তার মানচিত্র। প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে কড়া বার্তা দিল স্বাস্থ্য দপ্তর। আগামী এক দশকের মধ্যে বার্ষিক মৃত্যুহার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের জন্য 1 কোটি হতে চলেছে। এই ব্যাকগ্রাউন্ডে এই গাইডলাইন তৈরি করা, এটা শুধুমাত্র যে আমরা পশ্চিমবঙ্গে তৈরি করেছি না, ইটস আ গ্লোবাল ইভেন্ট। এবং যে জিনিসটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে, যে প্রতিদিনের ওয়ার্কিং পলিসি ফর হেলথ কেয়ার পার্সোনাল কী হওয়া উচিত, অর্থাৎ আমি অ্যান্টিবায়োটিক যদি এম্পেরিক্যালি, মানে আমি মনে হচ্ছে এক্ষুনি দরকার, তাহলে আমি কী দিয়ে শুরু করব, পরে কালচার রিপোর্টটা আসার পরে আমি কোন অ্যান্টিবায়োটিকে শিফট করব, একটা ইন পেশেন্ট ডিপার্টমেন্টের পেশেন্ট কী অ্যান্টিবায়োটিক পাবে, আউটডোরের পেশেন্ট কী অ্যান্টিবায়োটিক পাবে, সিস্টেম ওয়াইজ ভাগ করে লেখা আছে। শুধু অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারই নয়, চিকিৎসা বিজ্ঞানের গবেষকদের মতে বিভিন্ন গবাদি পশু যেমন গৃহপালিত মুরগি, শুকর, গোমাংসে ইকোলাই, সালমোনেলার মতো অ্যান্টিবায়োটিক প্রতিরোধী থাকে। অনেক ক্ষেত্রে ওই প্রাণীদের শরীর থেকে মানব শরীরে এই ধরনের ব্যাকটেরিয়া বাসা বাঁধে। আমার মনে হয় এই গাইডলাইন্স আরও 10 বছর আগে আসা উচিত ছিল। এখনই যদি প্রিভেন্ট না করতে পারি অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, তাহলে মানে কালকের দিনে আর কোনো অ্যান্টিবায়োটিক আমাদের হাতে থাকবে না, যেভাবে অ্যান্টিবায়োটিক আমরা মিসইউজ করেছি বা অ্যাবিউজ করেছি, মানে ওভার দ্য কাউন্টার সেল অফ অ্যান্টিবায়োটিক্স, তারপরে অ্যানিমাল, তারপরে পোলট্রি, তারপরে ফিজিকালচার, এগ্রিকালচার, এইসব জায়গায় অ্যান্টিবায়োটিক প্রচুর ইউজ হয় এবং সেই অ্যান্টিবায়োটিকগুলো আমাদের শরীরে ঢোকে। এবার আমি হয়তো নিজে জেনে বুঝে অ্যান্টিবায়োটিক খাইনি, কিন্তু আমি খাবার খেয়েছি, পোলট্রি বা এইসব সংস্পর্শে এসে আমার শরীরে অ্যান্টিবায়োটিক ঢুকেছে। প্রেসক্রিপশন ছাড়া ওষুধের দোকানে অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে এবং ব্যবহার রুখতে নজরদারি বাড়ানোরও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। ঝিলম করঞ্জাই ও সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।